আমি এক এক করে সেই সকল গুরুজনদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। আমরা প্রথমেই দেখে নেব আমাদের অগ্রজ নেপাল যেটুকে কম ওনার মতো স্বাস্থ্যবিধি মানা আমাদের পক্ষেও সম্ভব নয়। নেপাল যেটুকে আজকে আমাদের যে মানপত্র সেই মানপত্র প্রদান করবেন আমাদেরই সঙ্গে বরিষ্ঠ সদস্য সবার জগাদার জগৎ সার বাসা। উক্ত মানপত্রটি পড়ে শোনাবে রাজদীপ। নানা অধ্যায়ে গাঁথা এই মানব জীবন, হে সৌম্য আচার্য, আপনি সেই পরিক্রমার অনন্য ব্যক্তি পুরুষ। সমাজে আজ যখন বিষবাষ্পের সংক্রমণ, যুব সমাজ অবক্ষয়ের গভীরে নিমজ্জিত, সেই সময় যুব সমাজকে সঠিক পথে পরিচালনা করার চেষ্টায় আপনার ভূমিকা অনবদ্য। সুস্থ সবল শরীরে বেঁচে থাকার মধ্যে দিয়েই সুস্থ সমাজ গড়ে ওঠে। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিঃস্বার্থভাবে আপনি যেভাবে সমাজের যুবক যুবতীদের নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চায় তাদের দৈহিক মানসিক ও চারিত্রিক গঠনের নিরলস প্রচেষ্টা করে চলেছেন, তা সমাজের অন্য স্তরের মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ। এইভাবে বিভিন্ন এলাকায় আপনার মতো নিঃস্বার্থ কিছু মানুষ যদি বর্তমান যুব সম্প্রদায়ের জন্য আপনার দেখানো পথে হাঁটতে থাকে, তবেই সমাজ ও দেশের মঙ্গল। বর্তমান সমাজে এরকম একজন সৎ নিষ্ঠাবান ও নিঃস্বার্থভাবে কাজ করা মানুষের প্রয়োজন সব থেকে বেশি। আপনার উজ্জ্বল ভাবমূর্তি এলাকাবাসীর মনে কোনোদিনই মলিন হবে না। আজ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। ঈশ্বরের কাছে প্রার্থনা, সুস্থ দেহ ও মন নিয়ে আপনি দীর্ঘ জীবন লাভ করুন, আর এইভাবেই শেষ দিন পর্যন্ত যুব সম্প্রদায়ের মঙ্গলে নিজেকে নিয়োজিত রাখুন। ফুটবল এবং ফিটনেসের যদি কোনো কিছু সংজ্ঞা হয়ে থাকে সেটা মনে হয় বেড়াদাকে দেখলেই চলবে। ওনার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। মঞ্চে ডেকে নেব রাজশেখর মল্লিক মহাশয়কে বেড়াদাকে মানপত্র দেওয়ার জন্য। এবং বন্ধুদা কোথায় গো? বন্ধুদা দত্তদা, হ্যাঁ এবং তার সঙ্গে ক্লাবের জার্সি প্রদান করবেন সুভাষী দত্ত আমাদের রাজা। দেশ বিদেশের বহু কোচিং ডিগ্রি আজকে ওনার হস্তে রয়েছে। এবার আমি ডেকে নেব কিরণ পাত্র মহাশয়কে উত্তরীয় ফুল দিয়ে বরণ করার জন্য সুনেত্রাকে। ওনারাতে মানপত্র তুলে দেবেন বহর প্রামাণিক। মানপত্রটা পড়ে তারপরে দিই আমি কখনোই, কিন্তু একটু হালকা ভলিউমটা বাড়াও। হাওড়া শ্রীযুক্ত কিরণ পাত্র মহাশয়কে আন্তরিক সংবর্ধনা। দুর্গম গিরি গগনচুম্বী গরগর্জিত মেঘবালিকার বন্ধু অতিক্রম করে আপনি সৃষ্টি করেছেন অবিস্মরণীয় ইতিহাস। রূপ যুগান্তরে পর্বত সিংহের অকৃত্রিম মায়াবী হাতছানিকে সাড়া দিয়ে
আপনি পাড়ি দিচ্ছেন সেই সব দুর্বৃত্ত বীর সিংহে যে সমস্ত পথ বিপৎসক ও মরণকীর্ণ, অনেকেই স্তব্ধ হয়ে যাওয়া অনিশ্চিত জীবনকে উপেক্ষা করে হেঁটে চলেছেন সেই সব প্রতিকূল পথে, যেসব পথে স্বপ্নের করবিন্যাস প্রতিকূলতা রক্তচক্রকে উপেক্ষা করে আপনি দেখাচ্ছেন একাগ্রতা আন্তবিশ্বাস ও অদম্য মনোবল থাকলে জীবন জিতবে সফল হওয়া অসম্ভব নয়। বঙ্গ সরকারের এই দুর্বৃত্ত দুর্গমনীয় নেপালের বিরাটের সাফল্য গর্বিত হাওড়া গর্বিত বাংলা ঈশ্বরের কাছে প্রার্থনা, সুস্থ দেহ ও মন নিয়ে আপনি দীর্ঘ জীবন লাভ করুন আর এইভাবে পর্বতশৃঙ্গ ধরে নিজেকে নিয়োজিত রাখুন। বিভিন্ন সদস্যবৃন্দ, আমরা ডুমুরজলা স্টেডিয়াম হাওড়া দীপক বেড়া মহাশয়ের মানপত্রটি এখন পড়ে শোনাবেন। সৌম আচার্য, আপনি সেই পরিক্রমার অনন্য ব্যক্তি। আমাদের আজ যখন বিশ্বাসের সংক্রমণ, যুব সমাজ অবক্ষয়ের গভীরে নিবজ্জিত, সেই সময় সমাজের যুবকদের সঠিক পথে পরিচালনা করার চেষ্টায় আপনার ভূমিকা অনবদ্য। সুস্থ সবল শরীরে বেঁচে থাকার মধ্যে দিয়েই সুস্থ সমাজ গড়ে ওঠে। সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে নিঃস্বার্থভাবে আপনি যেভাবে সমাজের যুবকদের নিয়মিত কঠোর অনুশীলনের মাধ্যমে প্রতিভাবান ফুটবলার হিসাবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা করে চলেছেন, তা সমাজের অন্য স্তরের মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ। আপনার কাছে প্রশিক্ষিত ফুটবলাররা দেশের বিভিন্ন নামি ক্লাবগুলিতে সাফল্যের সাথে খেলেছেন এবং আগামী দিনেও খেলবেন। সমাজের বিভিন্ন স্তরে আজ তারা প্রতিষ্ঠিত। এইভাবে বিভিন্ন এলাকায় আপনার মতো নিঃস্বার্থ কিছু মানুষ যদি বর্তমান যুব সম্প্রদায়ের জন্য আপনার দেখানো পথে থাকতে থাকে, তবেই সমাজ ও দেশের মঙ্গল। বর্তমান সমাজে এইরকম একজন সব নিষ্ঠাবান এবং নিঃস্বার্থভাবে কাজ করা মানুষের প্রয়োজন সব থেকে বেশি। আপনার উজ্জ্বল ভাবমূর্তি এলাকাবাসীর মনে কোনো দিনই মলিন হবে না। আজ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত। ঈশ্বরের কাছে প্রার্থনা, সুস্থ দেহে ও মন নিয়ে আপনি দীর্ঘ জীবন লাভ করুন আর এইভাবে শেষ দিন পর্যন্ত যুব সম্প্রদায়ের মঙ্গলে নিজেকে নিয়োজিত রাখুন। আমি মঞ্চে ডেকে নেবো অতুত মুখার্জি মহাশয়কে, মঞ্চে আমি ডাকবো সঞ্জয় নন্দী মহাশয়কে। ওনারা যৌথভাবে মানপত্র প্রদান করবেন মামার হাতে। আমরা একটা ইংরেজিতে বলি না লো প্রোফাইল লাইফ, এটা হচ্ছে আমাদের এই মামা রাজনীতি। উনি একার হাতে সব এই মাঠেতে বহু দামি দামি গাছ ওনার হাতে বসানো, ওনার হাতে বহু দামি দামি গাছ এবং মাঠকে সংরক্ষণ করা বা এই দূষণ মুক্ত করা উনি একা করে যান। গোটা মাঠ কে করলো না করলো উনি এসবের মধ্যে নিজের কাজ উনি নিজেই করেন। মানব সভ্যতার ধারাবাহিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নিবিড় বৃক্ষ শোভিত অরণ্যে শ্যাম সিদ্ধ সৌন্দর্যের পটভূমিতেই উন্মেষ ঘটেছিল মানুষের আদিম সভ্যতার। প্রাচীনকাল থেকেই অরণ্যের বিভিন্ন গাছপালার সাথে মানুষের জীবন জীবিকার একটা অচ্ছেদ্য সংযোগ গড়ে উঠেছে। বৃক্ষের বিভিন্ন মুখী অনুদানকে বাদ দিয়ে মানব সভ্যতার ক্রম বিবর্তন বা উত্তরণের কথা কল্পনা করা যায় না, কিন্তু অদ্ভুতভাবে এই একমাত্র অকৃত্রিম বন্ধুটির প্রতি মানুষের চূড়ান্ত এক অবহেলা লক্ষ্য করা যায়। মানব সভ্যতার অগ্রগতি হেতু অপরিসীম বৃক্ষচ্ছেদনের ফলে সমগ্র পৃথিবী আজ সংকটের সম্মুখীন, আর এই বৃক্ষজনিত অনিবার্য পরিণতির হাত থেকে রেহাই পেতে নিয়ত আপনি যেভাবে বৃক্ষরোপণের অভিযান চালিয়ে যাচ্ছেন তা সমাজের অন্য স্তরের মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ। আজ আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে সম্বর্ধিত করতে পেরে আমরা গর্বিত। ঈশ্বরের কাছে প্রার্থনা, সুস্থ দেহ ও মন নিয়ে আপনি দীর্ঘ জীবন লাভ করুন আর এইভাবেই বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের চারপাশে পরিবেশকে সবুজ শ্যামলায়িত সাজাতে নিজেকে নিয়োজিত রাখুন। ধন্যবাদ।
এই মীরাপিং আমি আর দেবাশিস দুজন একসঙ্গে পড়ে এসেছি। মানে কোভিডের সিচুয়েশনের মধ্যেও আমি কিন্তু মীরাপিং ক্লাইম করে এসেছি, আমি আর দেবাশিস দুজনে গিয়েছিলাম। আমি আর একটা পিক গিয়েছিলাম কিন্তু সেখানটা দেবাশিস জন্য তুমি আর করোনা সেখান থেকে ও আরও দুখানা পিক ক্লাইম করেছি। আর আমাদের বাংলার এখনো আমি ভাবলাম যে পিক ক্লাইম করিনি দেবাশিস এই প্রথম পিক। আমরা যাই আর কি সব গল্প এখানে এরকম ফাঁকা মাঠে এসব গল্প করা যায় না, এই পাহাড়ে যাবার এই কিছুদিন আগে আমি শুনেছিলাম হিমাচল প্রদেশে প্রায় 10-12 জন মারা গেছে। এই বলে সেখানে হিমাচল প্রদেশে যে 12 জন মারা গেছে এই নিয়ে অনেক কথা উঠেছে। এখন তারা শুনেছিলাম নিয়ে মানে কোনোদিন কোনো প্র্যাকটিস বা কিছু গড়ে করতো না, ফেসবুকে সব বন্ধু হয়ে গিয়েছিল এরকম সব শুনেছিলাম। কিন্তু এইভাবে কেউ পাহাড়ে যাওয়া উচিত, পাহাড় যেতে গেলে অনেক কিছু করতে হয়, তার অনেকেই জানতে হয়। পাহাড়টা এরকম নয় যে আমি আমার কাজবাড়ি আমি মনে করলেই চলে গেলাম, এটা পাহাড়ে খুব প্রথম কথা হচ্ছে পাহাড়ে প্রথম হচ্ছে নিতে হয় ওয়েদারটা কীরকম কী আছে সেই ওয়েদারগুলো নিচে থেকে জানতে হয়। উপরে গেলে ওয়েদারে কিছু পাওয়া যায় না, এই ওয়েদার কবে পরিষ্কার থাকবে তবে সেরকমভাবেই অ্যাকচুয়ালি স্পেশাল ওয়েদার। যদি কেউ ওই মনে করে যে আমি এই সময় আমার হাতে ছুটি আছে, এই যেগুলো বলেছিল দেবাশিস বেলা যে আমার ছুটি আছে পুজোর সময় আমি ট্রেকিং করতে যাবো, সেটা কিন্তু সম্ভব পাহাড়ের ওয়েদারের উপর সত্যি ঠিক আছে। আজকে এটুকুই বললাম, আবার অন্য দিন দেখা হবে। আবার দারুণ দারুণ শরীর শিক্ষা বিদে আমি মাস্টারমশাই ছিলাম, পরে ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়েছি। এখানে আসতে পেরে আমার নিজেকে ভালো লাগছে, ভালোবাসার এটা সবাই।